ঈদ মুবারক। প্রথমত ফ্যাশন সম্পর্কে আমি বুঝি যে যেটা আমাকে মানাবে, যেমন এখন যদি লং কামিজের যুগ হয় তাহলে অবশ্যই আমি শর্ট কামিজ পরে বেরোবো না। কিন্তু আরেকটা বিষয় ফ্যাশনের ক্ষেত্রে আমি ভাবি সেটা হচ্ছে যে আমাকে যেন আরাম দেয়, মানে ইট হ্যাজ টু বি মি, মানে আমি যেন অন্য কিছু পরে, এমন কিছু পরে যদি আরেকজন হয়ে যায়, আমি পার্সোনালি যেহেতু আমি অভিনয় করি, আমার অনেক রকম ক্যারেক্টার্স পোর্ট্রে করতে হয়, কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে কোথাও যাই, ইট হ্যাজ টু বি মি। আর ঈদে ঈদে কী পড়া হচ্ছে, ঈদে কী করা হয়, ঈদে প্রথমত বসে থাকি যে দাওয়াতগুলো কোন বাসার পর কোন বাসায় যাব সেই বিষয়টা, আর এখন তো ঈদে অনেক প্রোগ্রামস থাকে, সেখানে অ্যাটেন্ড করি মাঝে মাঝে, এই বিশেষ করে। আর এখন যেহেতু সামার, ঈদ হবে সামারে, আমার ফেভারিট হচ্ছে হোয়াইট, যদিও আজকে আমি ব্ল্যাক পরেছি কারণ এখন রাতের বেলা, হোয়াইট কটন চিকেন কারি এগুলো পরার সম্ভাবনা আছে।